নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছে আজকের সংবাদ। চলে গেলেন বরিষ্ঠ চিকিৎসক ডক্টর এ কে হোম চৌধুরী। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 74 বছর। 16 জুন রাতে শারীরিক অসুস্থতার কারণে আগরতলা ILS হাসপাতালে এডমিট করানো হয় চিকিৎসক হোম চৌধুরীকে। ILS হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ডক্টর এ কে হোম চৌধুরী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আমার সাথে বসবাস করে আসছিলেন ডক্টর হোম চৌধুরী। পুরনো ও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক হওয়ার দরুন প্রতিদিন রোগীরা নানা সমস্যা নিয়ে ওনার কাছে ছুটে আসতেন। চাকুরির জীবনে শেষ কিছু বছর ডক্টর এ কে হোম চৌধুরী ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন। ডক্টর এ কে হোম চৌধুরীর মৃত্যুতে গোটা মহকুমা শোকের ছায়া। সকাল থেকে লজমুসুনটা করে আমরা ফার্স্ট এড দিলাম, সাধারণ ইঞ্জেকশন সব কিছু দিলাম। তারপরে তারপরে ডক্টরের ওষুধ দিলাম, ট্রেনে আসলো। আসার পরে ট্রেনের সঙ্গে সঙ্গে বললাম কাইন্ডেসিন নেওয়ার জন্য, কাইন্ডেসিন নেওয়ার জন্য থেকে সবাই ধরনের সময় নিয়ে যাওয়া হয়েছে। তো সাড়ে বার থেকে একটার সময় দেড়টার সময় আমরা ওখান থেকে নিয়ে পৌঁছলাম। তো বাইরে এসেছে ওখানে, তারপর ট্রিটমেন্ট চলবো। ট্রিটমেন্ট চলার কারণ করাবে আমরা পুরো 3টার সময় এখান থেকে আসলাম। সকালবেলা হঠাৎ করে আমাদেরকে ওনার ছেলে ফোন করে বললো সে মারা গিয়ে এসপার ডাক্তার সে হার্ট অ্যাটাক হয়েছে, মেজর হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গেছে। শনিবার কমলপুর মহকুমাধীন হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী কমলা ভট্টাচার্য হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ 5 জন মেধা ছাত্র ছাত্রীদের শচীন্দ্র কুমার মেমোরিয়াল অ্যাওয়ার্ড এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনচার্জ অশোক রায় সহ আরো অনেকেই। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা ছাত্র ছাত্রীদের হাতে মেধা পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিগণ। সম্পূর্ণ হয়নি, আমরা এই চার যেদিন উদ্বোধন হয় আমরা উপস্থিত ছিলাম। উনি কমলা সাথে কমলা ভট্টাচার্যী উনি 5 লক্ষ টাকা দিয়ে শুরু করেছেন ওনার শ্বশুর মাসের নামে। উনি ট্রাস্টটা করেছেন, আজকে সেই ট্রাস্টের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিজেপি করার অভিযোগে সমাজচ্যুত হতে হয় 22 পরিবারের মুসলিম পরিবারকে। ঘটনা শান্তিবাজার মহকুমাদের অলৈ ছড়ার মধ্যের টিলা গ্রামে। জানা যায় এই পরিবারগুলি সম্প্রতি সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে, তাই তাদের সমাজচ্যুত হতে হয়। সমাজচ্যুত পরিবারগুলির অভিযোগ, শাসক দলের প্রাণনাশের হুমকিতে তারা এই রমজান মাসে ভালো করে রমজান পড়তে পারছে না। খবর পেয়ে ছুটে যায় শান্তিবাজার বিজেপি মন্ডল কমিটির নেতৃবৃন্দগণ এবং ঘটনার তীব্র নিন্দা জানায়। এদিন নেতৃবৃন্দগণ মুসলিম পরিবারগুলির জন্য প্রশাসনিক সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করে। মসজিদ হিসাবে আমরা এটা নামাজ পড়ি, নামাজ পড়ার কারণে আমরা সবাই আগে একত্র আসিলাম। একত্র থাকার পরে কি করলো, আমরা দুর্ভাগ্য, আমরা যেভাবে হোক আমরা বাগ হয়ে গেছি। বাগ হওয়ার পরে তারা এখন আমরা
তারা লোক আমরা বনছি না কারণে মিলছি না কারণে আমরা যেহেতু এস্ট হয়ে গেছি এস্ট হওয়ার পরও তারার পরাই আমরা হামলা করার অর্থ হইল তারার আমরা এখানে যা 20-22 পরিবার আছি বিজিবি করতে পারবো না কারণ বিজিবি করলে এটা কাফের যারা বিজিবি করে তারা কাফের বেদিন বিজিবি করতে পারবো না বিজিবি না করে অন্য ধর্ম করো অন্য পার্টি করো বিজিবি করো না বিজিবি করলে এখানে থাকতে পারবো না আমাদেরকে কাটতে ফ্রিজে রেখে খাবে নদীতে ফেলে দিব রাস্তাঘাটে ফেলে দিব এমন ভাবে আমাদেরকে হুমকি দেয় হুমকি দেয় নজুমিয়া হারন মিয়া মাজন মিয়া আজন মিয়া সেলিম মিয়া বাচ্চু মিয়া বাচ্চু মিয়ার স্ত্রী মূলত ওরা কে ওরা সিপিএমের লোক কোন জায়গা মধ্যে টিলরি আমরা এখানে রই তোমাদের লোকাল হ্যাঁ আমরা লোকাল তো তাদের ভয়ে আমরা কোনো কিছু করতে পারছি না কারণ তারা রয়েছে জনসংখ্যা বেশি আমরা রয়েছে লোক কম যার কারণে আমরা কিছু করতে পারি না রাত্রেবেলা রাস্তাঘাটে হাঁটতে পারি না দোকানপাটে করতে পারি না এমনকি আমরা রাত্রে আমরা এখন রমজান মাস নামাজ পড়ি ওইটাও তো আমরা টাইম মতো পড়তে পারি না হয়তো আমরা লোকজন সব দোকানপাট খোলা থাকতে আমরা নামাজ পড়ে যা যা বাড়ি করে আমার বয়ে তাড়াতাড়ি জায়গা এই হলো আমাদের পরিস্থিতি এখন আমরা বিজিবি করে বিলে তারা আমাদের উপরে এই আক্রমণ চালাইছে মানে আক্রমণ পরিবর্তন এখন আমরা কি করি এর কারণে আমরা আমাদের মন্ডল কমিটির থেকে লুকাইনি আমরা একটু জিনিসটা বুঝলাম 17 জুন শনিবার কোলা স্কাইলাইন প্রাইমারি স্কুল ও দিগন্ত কলা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান কোলায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব নালিছড়া পঞ্চায়েত প্রধান সুশীতল পাল সহ অন্যান্য এদিন স্কাইলাইন ও দিগন্ত কলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা রবীন্দ্র নজরুলের বিভিন্ন গান নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে স্কাইলাইন প্রাইমারি স্কুল এবং দিগন্ত কলা কেন্দ্র আছে কোলাইতে তাদের যৌথ উদ্যোগে প্রতিমা এটা উদযাপনের দুটি উদ্দেশ্য সরকারি শিক্ষা বিভাগ যেটা করে প্রথমত হল আমাদের আগামী প্রজন্ম বিশেষ করে ছাত্র সমাজ বা যুব সমাজ যেভাবে অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন টেলিভিশন ইন্টারনেট মিডিয়ার কারণে যেটা খারাপ জিনিসের দিকে দাবি করছে আমাদের আগামী প্রজন্মের বিশেষ করে শিশুদের সুস্থ সংস্কৃতি মনে করা সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত করা অনুপ্রাণিত করা যাতে তারা নজরুল গীতি রবীন্দ্রগীতি নজরুল নৃত্য রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ইত্যাদির মাধ্যমে সুস্থ সংস্কৃতিকে অনুপ্রাণিত হয় এটাই মূলত আরেকটা বিষয় হল যেই মনীষীদের আজকের জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি তারা বিশ্বের দরবারে রবীন্দ্রনাথ নজরুল আরও যারা আছেন কবি মাইকেল মধুসূদন দত্তের নাম করতে হয় সুকান্ত কবি সুকান্ত ভট্টাচার্যের নাম করতে হয় তারা বিশ্বের দর সাহিত্যে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বলভাবে প্রকৃত করেছেন তাদেরকেও আমরা স্মরণ করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এটাই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে চোখ রাখুন ফোকাস টুকায় স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো পর্যাপ্ত পরিসরে ব্যালকনি দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি বিদ্যুতের যোগান আয়রন রিমুভাল প্ল্যান্ট তাছাড়াও যাবতীয় সুবিধে তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ আরএফএল ওয়ান ড্রপ কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে জনসন হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে তাও আপনার বাজেটের মধ্যে
এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, নয় মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। খুব দামি রড বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রিনি কিছে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। ফিরেলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। হাতে মাত্র আর কয়েকটি দিন বাকি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা উৎসব 25 জুন সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদা সহিত পালিত হবে রথযাত্রা। প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজধানীর শ্রী শ্রী জগন্নাথজি মন্দিরে চলছে প্রস্তুতি। যাবতীয় প্রস্তুতির তদারকি করছেন খোদ জিও মন্দিরের পুরোহিত। জগন্নাথের রথযাত্রা পৃথিবী বিখ্যাত, এমনকি ভারতবর্ষের বাইরে বিদেশে আমেরিকা লন্ডন যান সেখানে রথযাত্রা হয়। রথের এত মহিমা, জগন্নাথের রথ মানে ভগবানের রথ, ভক্তগণ ভগবানকে আকর্ষণ করে নিয়ে যায়, বৃন্দাবনে নিয়ে যায়। হ্যাঁ, বৃন্দাবন যাত্রা রথযাত্রা। এই রথযাত্রা দর্শন করলে কি হয়, পুনর্জন্ম বিদ্যুৎ, জন্ম হয় না তার, এ সংসারে মৃত্যু সংসারে আর ভ্রমণ করতে হয় না, তার ঊর্ধ্বগতি হয়ে যায়, উন্নত জন্ম লাভ করেন। এই জন্য পুরী ধামেতে রথযাত্রার সময় 10, 20, 30, 35, 40 লক্ষ লোকের ভিড় হয়, সমস্ত পৃথিবীর লোক, সমস্ত সম্প্রদায়, যত সম্প্রদায় সব সম্প্রদায় আসেন রথযাত্রায়। এখানে এমন মানে জগন্নাথের কৃপা, তিনি সকলকে হাত বাড়িয়ে ডাকছেন, তোমরা আসো আমার সন্তান, আমার কাছে এসে কৃপা লাভ করো, জীবনে শান্তি লাভ করো। ফের আদালতের রায় অবমাননা অভিযোগ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। উল্লেখ্য, 2010 সালে ইন্টারভিউ দিয়ে 2012 সালে বিজ্ঞান বিভাগের শিক্ষকের চাকুরির অফার পায় 3 জন বেকার যুবক যুবতী। যথারীতি তারা শিক্ষা দপ্তরের নিকট অফার জমাও দেয়, কিন্তু দেখা যায় কিছুদিন পর তাদের অফার বাতিলের নোটিশ পাঠানো হয়। এ নিয়ে দপ্তরের সাথে যোগাযোগ করেও কোনো সদুত্তর পায়নি তারা। এরপর 2016 সালে আদালতের শিক্ষা দপ্তরের নির্দেশ দেয় তাদের পুনরায় চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষা দপ্তর আদালতের রায় এখনো পর্যন্ত কার্যকর করেনি। অবশেষে শুক্রবার শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করে করতে গিয়ে মন্ত্রীকে না পেয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চাকরি বঞ্চিত বেকার যুবক যুবতীরা। সেখানে মুখ্যমন্ত্রী তাদের ফের আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। 2010 সনে ইন্টারভিউ দিয়েছিলাম গ্রাজুয়েট টিচারে, বিএসসি, তারপরে 2012তে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছি, তারপরে জয়েনিংয়ের জন্য জমা দিয়েছি অফার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো জয়েনিংয়ের সময় তার 2 মাস পরে আমার অ্যাপয়েন্টমেন্টের পোস্টিংয়ের বদলা দিয়ে দিছে, ক্যান্সেল অর্ডার, অফার ক্যান্সেল, কারণ সঠিকভাবে আমি ইন্টারভিউ বোর্ডে সিলেকশন হয়েছিলাম না, তারা ভুলে আমার অফার দিয়ে লেছিল, এটাকে তারা ক্যান্সেল করছে কারণ দেখেছে, তখন সেই পরিপ্রেক্ষিতে
রিজাইনিং পাইছি না কোর্টে আমরা পিটিশন করছি, কোর্ট প্রাইজ দিয়েছে 2016 জানুয়ারি মাসে, যে 3 মাসের মধ্যে তারা জবটি ফিরাই দেবে ওই নোটিফিকেশন নাম্বারে। 2-3 মাসের জায়গায় আজকে 1-1.5 বছর দিতেছে, এখনও তারা কোনো রেসপন্স দিচ্ছে না। জাস্ট সিটিটা দেওয়া হয়েছে, একটা সিটি দিয়েছে, সিটি দেখেছি আমরা কাছে সিট খালি নাই, এখন ভ্যাকেন্সি নাই, ভ্যাকেন্সি হলে দেখা দেবো, কিন্তু কোর্টের অর্ডারে মানছে না তারা এখন 1.5 বছর। যেহেতু কোর্টের মরাই বানছে না ডিপার্টমেন্ট, সেহেতু কোর্টে আবার নক করে একটা চিঠি দেওয়া, কোর্টে বলো স্যার একটা চিঠি দিতে ডিপার্টমেন্টকে। আজকে মতো সংবাদ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।